হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস কুকিং ডায়রি। আজকে আপনাদের জন্য একটি ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি, এই সাথে সিম্পলিভাবে ডেকোরেশন করেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের কেকটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি কেকের মূল রেসিপিতে। প্রথমত কেকের ব্যাটারটাকে রেডি করব, আর এই ভ্যানিলা কেকটি আমি 6 ইঞ্চির একটি প্যানে তৈরি করব, আর এই জন্য লাগবে 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলোকে এভাবে প্রথমে ভেঙে নিচ্ছি একটি বোলের মধ্যে। যেহেতু বিট করতে হবে তাই একটু বড় সড়ো দেখেই বল নেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। দেখতেই পাচ্ছেন যে 1 কাপ থেকে একটু কম পরিমাণ রয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। চিনিটা মোটামুটি গলে যাওয়া পর্যন্ত বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে কিছুক্ষণ বিট করে নিতে হবে। কিছুক্ষণ পর বিটারটাকে আর একটু পরিমাণে স্পিডটা বাড়িয়ে দিয়ে এই যে ঘন এরকম একটা ফোম তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে ফোমটা কিন্তু অনেকটাই ঘন এবং স্টিকি হয়ে এসেছে। আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, এরকম হলে তারপর বিট করা বন্ধ করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটার। বাটারটাকে আমি গলিয়ে তারপর ইউজ করছি, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাটারটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে। কিছুক্ষণ বিট করে নেওয়া হয়ে গেলে এরপর আমি অ্যাড করব শুকনো উপকরণগুলো, আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। এখানে রেগুলার ময়দা ইউজ করেছি 1 কাপ পরিমাণ এবং আরও 3 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এখানে 3টি ডিম ইউজ করেছি তাই 3 টেবিল চামচ পরিমাণ একটু বাড়িয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে। এই চালার প্রসেসটা অবশ্যই স্কিপ করবেন না, তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না। সবগুলো উপকরণ আমি একবারে দিয়ে নিলাম, আপনারা চাইলে 2 পর্যায়ে দিয়ে নিতে পারেন। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। উল্টাপাল্টা করে না মিশিয়ে একদিক দিয়ে খুব আস্তে আস্তে মেশানোর চেষ্টা করবেন, তাহলে কেকের ডিমের ফোমটা নষ্ট হবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ নর্মাল গরুর দুধ। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এভাবে 8 থেকে 10 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে এই মিক্সচারটা রেডি হয়ে যাবে। আর খেয়াল রাখবেন ভেতরে সবগুলো শুকনো উপকরণ যেন ভালোমতো মিক্স হয়ে যায়। এ পর্যায়ে একটি মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি নর্মাল টিফিন বাটিটা ইউজ করছি, আপনারা চাইলে কেকের যে কোনো মোল্ড এখানে ইউজ করতে পারেন। মোল্ডের মধ্যে একটি বেকিং পেপার বিছিয়ে দিলাম যাতে কেকটা খুব সহজেই পরবর্তীতে মোল্ড আউট হয়ে আসে। এখন এই পেপারটা ভালোমতো সেট করে এর উপর দিয়ে আরও কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটারের পরিবর্তে আপনারা তেলও এখানে ব্রাশ করে দিতে পারেন। ভালোমতো চারদিক দিয়ে তেলটাকে স্প্রেড করে দিয়ে এরপর মোল্ডের মধ্যে সেই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন একদম ফুল করে যেন ভরবেন না, কারণ কেকটা পরবর্তীতে অনেকটাই ফুলে উঠবে। অর্ধেকটা কিংবা অর্ধেকের বেশি এই পরিমাণে এই ব্যাটারটাকে দিয়ে নিতে হবে। চুলায় 5 মিনিট হাই হিটে একটি হাঁড়িকে প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে তার মধ্যে বাটিটাকে সেট করে দিলাম। আর হাঁড়ির উপরের যেই কাভারটা রয়েছে তার মধ্যে যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি এখানে একটি টিস্যু দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। চুলার ফ্লেমটাকে একদম লোতে করে রেখে 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি, কাঠিটা একদম শুকনো অবস্থায় এসেছে, অর্থাৎ কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। কেকটা ঠান্ডা করতে সাইডে রেখে এখন আমি কেকের জন্য ক্রিম প্রস্তুত করে নেব। ক্রিমটা ভালো হওয়ার জন্য অবশ্যই এই বাটিটা এবং বিটারের স্টিক দুটিকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে হবে আধা ঘন্টা আগে। ক্রিমটা যাতে গলে না যায় এজন্য বাটির নিচে কিছু বরফ কুচি আমি নিয়ে নিয়েছি। এখানে ভিভো হুইপড ক্রিম দিয়ে আমি ক্রিমটা প্রস্তুত করছি। এখানে 1 কাপ পরিমাণ ভিভো হুইপড ক্রিম আমি নিয়ে নিলাম। খুব হালকাভাবে ডেকোরেশন করব, এজন্য 1 কাপই যথেষ্ট। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আইসিং সুগার। যারা ক্রিমটাকে একটু মিষ্টি করে খেতে চান তারা এই আইসিং সুগারটা ইউজ করতে পারেন। আর লাস্টলি দিয়ে দিব 1 টি স্পুন পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দিলে ক্রিমটার টেক্সচারটা অনেক ভালো আসে। তো ব্যাস, এই 3টি উপকরণ দিয়ে এখন বিট করে নিচ্ছি। আর এই ক্রিম প্রস্তুতের জন্য অবশ্যই খেয়াল রাখবেন বিটারের স্পিডটা প্রথম থেকেই একদম হাই স্পিডে দিয়ে তারপর ক্রিমটা করে নেবেন, তাহলে দেখবেন ক্রিমটা একদম স্টিকি হয়ে গিয়েছে 5 থেকে 10 মিনিটের মধ্যে এবং আসল টেক্সচারে চলে এসেছে। ক্রিমটা ফাটবেও না, এমনকি ক্রিমটা গলতেও শুরু করবে না।
দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার ক্রিমটা একদম রেডি। দেখতে পাচ্ছেন যে স্টিকটা থেকে ক্রিমটা একদম পড়ছে না, এটাকে অনেকটা ঝাঁকি দিয়ে দিয়ে তারপর ফেলতে হচ্ছে। অর্থাৎ ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন কেক ডেকোরেশনের পালা। ক্রিমটা প্রস্তুত করতে করতেই এরই মধ্যে কিন্তু কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন কেকটাকে রিমোল্ড করে নিব। কেকটা অবশ্যই ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন, না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে কেকটাকে মোল্ড আউট করে নিলাম, আর এখন নিচের বেকিং পেপারটাকে সাবধানতার সাথে উঠিয়ে নিতে হবে। বেকিং পেপারটা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখা যাচ্ছে কেকটা অনেকটাই স্মুথ এবং ফ্লাফি হয়েছে, আর কেকের কালারটাও কিন্তু খুব দারুণ চলে এসেছে। এটা যেহেতু চুলায় বেক করা তাই উপরে এরকম একটু সাদা সাদা দেখা যাচ্ছে, যদি আপনারা ওভেনে বেক করেন তাহলে কিন্তু উপরের সাইডটাতেও কিন্তু একই রকমভাবে এরকম লালচে কালার হয়ে আসবে। কেকটাকে এখন আমি তিন ভাগে ভাগ করে নেব, আপনারা চাইলে কিন্তু দুই ভাগেই কেকটাকে ভাগ করে তারপর ডেকোরেশন করতে পারেন। এই কেকটা কিন্তু এখনই খাওয়ার মতো হয়ে গিয়েছে, অর্থাৎ এভাবে খেতেই কিন্তু কেকটা অনেকটা ভালো লাগে। তারপর যারা ডেকোরেশন করে ক্রিমের সাথে খেতে চান তারা কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। আমি সিম্পলিভাবে কেকটাকে ডেকোরেশন করে দেখাবো, আমার বাচ্চারাও কিন্তু ডেকোরেশন করা কেকটাই খেতে বেশি পছন্দ করে। এই জন্য একটি কেক বোর্ড দিয়ে নিয়েছি, আর এর উপর দিয়ে কিছুটা ক্রিম দিয়ে নিলাম। এরপর প্রথম লেয়ারটা দিয়ে নিব। কেকের প্রথম লেয়ারটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এর উপর দিয়ে সুগার সিরাপটা ইউজ করছি। এখানে 2 টেবিল স্পুন চিনির সাথে 2 টেবিল স্পুন পানি ইউজ করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা ভালো করে দেওয়া হয়ে গেলে এভাবে ক্রিমটাকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে কেকটার উপর দিলে কেকের উপরের সুন্দর একটি লেয়ার সৃষ্টি হয় এবং ক্রিমটা ভালো মতো সেট করা যায়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। একটি প্যালেট নাইফের সাহায্যে এরপর এর উপর দিয়ে ভালো করে ক্রিমটাকে সেট করে নিচ্ছি। এভাবে মোটামুটি ক্রিমটা সেট করা হলে এরপর আমি আরেকটা লেয়ার ইউজ করব কেকের। এরপর কেকের অন্য লেয়ারটা ইউজ করে আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে নিব, তারপর আবারও ক্রিম দিয়ে আবারও আরেকটি লেয়ার দিয়ে সুগার সিরাপটা ইউজ করব। এভাবে লাস্ট পর্যায়ে আবারও সুগার সিরাপটা ইউজ করলাম। এরপর একদম লাস্ট লেয়ারে ভালো মতো ক্রিমটাকে আবারও একটি পাইপিং ব্যাগের সাহায্যে সেট করে নিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে ক্রিমটাকে সেট করলে ক্রিমটা সব জায়গায় সমানভাবে পড়ে, যার ফলে ক্রিমটা সেট করতে সুবিধা হয় এবং খুব উপর দিয়ে ভালো মতো মসৃণভাবে ক্রিমটাকে ভালো মতো সেট করে নেওয়া যায়। এরপর চারপাশ দিয়েও আমি একইভাবে ক্রিমটাকে দিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে যে প্যালেট নাইফের সাহায্যে ভালো মতো এই ক্রিমগুলোকে কেকের উপর দিয়ে সেট করে নিব। স্মুথ ফিনিশিং আসার জন্য আমি লাস্ট পর্যায়ে যে একটি ট্রিক ইউজ করি, আর সেটা হচ্ছে যে কোনো ধরনের কার্ড আপনারা চাইলে এইভাবে ইউজ করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন যে আমি একটি কার্ড নিয়েছি, ভিজিটিং কার্ড। যেই কার্ডগুলো একটু হার্ড হয়, অর্থাৎ একটু লেমিনেটিং টাইপ থাকে, নরম হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই কার্ডটির সাহায্যেই কিন্তু মোটামুটিভাবে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি ভালো না হলেও কিন্তু মোটামুটি কাজটা চলে যাবে। কেকের উপর দিয়ে কিছুটা ডিজাইন করে নিব, আর এজন্য বাকি ক্রিমের সাথে ব্লু ফুড কালারটা ইউজ করে নিচ্ছি। এখানে আমি রেডম্যানের ফুড কালারটা ইউজ করছি। এই কালারটা দিলে কেকের ক্রিমটা কিন্তু খুব ভালো মতোই থাকে, গলে যায় না। আপনারাও এটা ইউজ করতে পারেন। একটি নজলের সাহায্যে এভাবে ফুলগুলোকে দিয়ে নিচ্ছি। খুবই সিম্পল ডিজাইন, আপনারাও পারবেন। এভাবে করে আমি কিছুটা ডিজাইন করে নিব। দেখতেই পাচ্ছেন যে কত সহজেই এই ডিজাইনটা করে নেওয়া যায় এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি কিছু রোজ করে নিয়েছি। একইভাবে রেডম্যানের রেড কালারটা দিয়ে আমি এভাবে ক্রিমের সাথে এই কালারটা করে নিয়েছি, আর এভাবে করে একটি লিফ নজেলের সাহায্যে রোজটাকে তৈরি করে নিচ্ছি। একটি লিপ নজেলের সাহায্যে রোজগুলোকে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে এখান থেকে উঠিয়ে কেকের উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। তো ব্যাস হয়ে গেল সিম্পলি আমার কেক ডেকোরেশন।
এই কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার, যারা বিশেষ করে ভ্যানিলা ফ্লেভারটা খুব পছন্দ করেন। পার্সোনালি আমিও কিন্তু ভ্যানিলাটা খুব পছন্দ করি। খুবই সিম্পলভাবে এবং সহজ রেসিপিতে আমি এই ভ্যানিলা কেকটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। চ্যানেলটির আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।